हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। 2019 पेपर ग्रामर क्वेश्चन आंसर ऊपर ऑलरेडी वीडियो अपलोड कर दिए, तुम्हारा ना देखे थकले से देखे नियो। और आज के 2018 पेपर ग्रामर क्वेश्चन आंसर ऊपर वीडियोते डिसकस करब। आंसरगुलो स्क्रिने मेन्शन कर देव एवं प्रत्येक आंसर ही किन्तु एक्सप्लेन करब खूब भालोभावे। सो वीडियो खूब मन दिए देखो। प्रथमे क्वेश्चन नम्बर वाने बोलचे डू एज डायरेक्टेड वाने बोलचे वाज आई बदरिंग यू व्हेन आई टर्न्ड दैट कॉर्नर आस्क्ड द वुमेन। खूब भालो करे बोझो इनडायरेक्ट स्पीच टा किभाबे होबे। अच्छा, आमरा जानी नारेशन चेंजे जखन रिपोर्टेड स्पीच अर्थात इनवर्टेड कमार मध्ये जे स्पीचटा ओटा जदि डब्ल्यू एच वर्ड दिए शुरू है तो आमरा आंसारे डब्ल्यू एच वर्ड दिए लिखते पारी। एक्षेत्रे वाज दिए शुरू होयेछे अर्थात डब्ल्यू एच वर्ड ना, डब्ल्यू एच वर्ड दिए जो शुरू हो ना तो क्षेत्र में द वोमेन आस्क्ड एभवे एटा लिखार पर इफ बा वेदर लिखब। तो एक क्षेत्र की हो जाए द वोमेन आस्क्ड लिखब, द वोमेन आस्क्ड एरपर एक इफ बस। इफ एबार भालो करे बोझो, आमरा जदि शुधु वाज आई बदरिंग एर पार्टा नहीं और इटाके एकटू स्टेटमेंट फर्मे लिखी तो आई वाज बदरिंग धरे निलाम जेटा आई वाज बदरिंग आछे। आई वाज बदरिंग माने होच्छे कि पास्ट कंटिन्यूअस टेंस। तो एरकम जदि आई वाज बदरिंग बा वी वेयर बदरिंग ए धरनेर थाकतो बा प्रेजेंट कंटिन्यूअस टेंस ताहले वाज वेयर एर जायगाय किन्तु हैड बीन बसे। नारेशन चेंजे जखन डायरेक्ट स्पीच थेके इनडायरेक्ट स्पीच हय तखन सेटा वाज वेयरटा हैड बीन हये जाय। ठीक आछे, ताहले एई क्षेत्रेओ आमरा लिखबो द वुमेन आस्क्ड इफ। এবার এই যে আইটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সবসময় প্রোনাউনগুলো মাথায় রাখতে হবে, আই ইউ এগুলো কাকে বোঝাচ্ছে সেই হিসেবে আমরা চেঞ্জ করব। আইটা ওমেনটাকে বোঝাচ্ছে তাই আমরা শি করব, কিন্তু এখানে শি ওয়াজ বদরিং করব না, ইফ শি হ্যাড বিন বদরিং, ইফ শি হ্যাড বিন বদরিং। এবার যে ইউটা আছে ওটা যেহেতু রজার ছিল তাই আমরা হিম করে দেব ওটাকে, হিম ওয়েন বসলো। এবার আই টার্ন দ্যাট কর্নার, এক্ষেত্রে আই টার্ন যেটা সিম্পল পাস্টে আছে এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া লাইনটা। এই পরীক্ষায় হয়তো তোমাদের থ্যাংক ইউ ম্যাম নেই এবারের পরীক্ষায়, কিন্তু আমি তাও বলে দিচ্ছি কারণ এই ধরনের যে কোনো ন্যারেশন চেঞ্জ যদি আসে তাহলে তোমরা করতে পারবে এই রুলসের ওপর। তো আই টার্ন সিম্পল পাস্ট টেন্সে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাই শি হ্যাড হয়ে যাবে, শি হ্যাড দ্যাট কর্নার। তাহলে কী দাঁড়ালো, দ্য ওমেন আস্কড ইফ শি হ্যাড বিন বদরিং হেম ওয়েন শি হ্যাড টার্নড দ্যাট কর্নার। ঠিক আছে, এটা গেল ইনডাইরেক্ট স্পিচ। এবার কোয়েশ্চেন নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টুতে বলছে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ভয়েস চেঞ্জ মানেই মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট মাই ফাদার, অবজেক্ট হচ্ছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস আর ভার্ব হচ্ছে কুড কনভে আর ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এই পার্টটা আমরা আদার্সের মধ্যে ফেলছি। প্রথম কাজটাই হলো অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় রিপ্লেস করা। তো লিখব কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটা লিখলাম। এবার আছে মডেল ভার্ব, কুড আছে একটা, তো কুডটা কুড বি হয়ে যাবে। মডেল ভার্বের সাথে সবসময় বি বসে, বি বসে আর মেন ভার্বটা থার্ড ফর্ম হয়। তাহলে কুড বি কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আদার্স পার্টটা বসালাম। লাস্টে লিখব বাই মাই ফাদার। কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলছে অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, কমা আছে তারপর একটা, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা বলেছে টার্ন ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এক্ষেত্রে এটা কিন্তু বলেনি নো সুনার দিয়ে স্টার্ট করতে, বলেছে নেগেটিভ দিয়ে। তো নেগেটিভ আর নো সুনার একই, আমরা নো সুনার দিয়ে এটা স্টার্ট করবো। নো সুনার এর পর হ্যাড লিখব, নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন। এরপরে ঠিক কমার জায়গাটাতেই দ্যান বসাতে হবে, THAN দ্যান, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা আরেকটা নিয়মে হয় ডিড দিয়ে, যদি ডিড দিয়ে করতে চাও তাহলে কিন্তু লেফটের ফার্স্ট ফর্মটা হয়ে যাবে, থার্ড ফর্ম লিখলে আর চলবে না। ঠিক আছে, তাহলে হয়ে যাবে নো সুনার ডিড শি লিভ দ্য ট্রেন কমা দ্যান শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার।
কোয়েশ্চেন নাম্বার ফোরে বলছে, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। 2019 পেপারেও একটা ডিগ্রি চেঞ্জ এসেছিল, তো তোমরা টেক্সচুয়াল গ্রামার যেহেতু করছো খুব একটা আনকমন পাবেও না, যেগুলো মোটামুটি খুব, যদি কোনো চ্যাপ্টারে এরকম ডিগ্রি চেঞ্জের ওপর কোনো লাইন থাকে তো তোমরা সেটা প্রিপেয়ার করে রেখো। এখানে বলছে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, যেহেতু দ্য মোস্ট আছে, ওয়ান অফ দ্য মোস্ট নেই, দ্য মোস্ট, তাহলে আমরা নো আদার দিয়ে স্টার্ট করবো পজিটিভ ডিগ্রিটা। তাহলে নো আদার ম্যান ইজ, প্রেজেন্ট টেন্সে ইজ বসালাম, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম, ঠিক আছে, লাস্টে আই অ্যাম বসবে, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, চেঞ্জ ইন টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্সে যেহেতু শ্যাল নট আছে, আমরা এখান থেকে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচুকে পরিবর্তন করবো, পজিটিভ যেটা হবে সেন্টেন্সটা, সেখানে নট থাকবে না কিন্তু সেন্টেন্সটার মিনিং সেম থাকবে। এটার আনসার কী হবে? বাট দ্য ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেডেড, ঠিক আছে, শ্যাল রিমেন আনফেডেড। কোয়েশ্চেন নাম্বার সিক্সে বলা হচ্ছে, আই উইশড টু কিল ইউ, এখানে টু হবে কথাটা, প্রিন্টিং মিস্টেকের জন্য একটা এক্সট্রা আই বসে গেছে, আই উইশড টু কিল ইউ। এটা বলেছে ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ আ নাউন অ্যান্ড রিরাইট। উইশটাকে এখানে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, তাই ইডি হয়েছে, উইশড টু কিল ইউ। এটা যদি আমরা নাউন হিসাবে লিখি তাহলে উইশের নাউন ফর্ম উইশই হয়, তাহলে আমাদের একটা হ্যাড আনতে হবে, আই হ্যাড দ্য উইশ টু কিল ইউ, তাহলে এভাবে আমরা নাউন ফর্মটা বসাতে পারবো, আই হ্যাড দ্য উইশ টু কিল ইউ। এরপরে আর্টিকেল এন্ড প্রিপোজিশন বলছে, দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। এখানে ঠিক টেক্সটে যেটা আছে আমি সেটাই বলছি, রানিং, কাম রানিং আউট অফ দ্য উড। এরপরে বলছে, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড আগেনস্ট হিজ স্টামাক, নাম্বার ফোরে হবে আগেনস্ট হিজ স্টামাক, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। নাম্বার সিতে একটা কারেকশন অফ এরর আছে, এখানে বলছে হিজ আনসার্স ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াস্টিক, তো এনথুসিয়াস্টিক এরকম হবে না, তিনটে অপশান দিয়ে দিয়েছে, রাইট, দ্য রাইট আনসার ইজ এনথুসিয়াজম, ঠিক আছে, তাহলে হিজ আনসার্স ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।